একদিন দুই বন্ধু জঙ্গলে ঘুরতে যাবে ঠিক করলো। যেতে যেতে পথে হঠাৎ ভয়ঙ্কর এক ভাল্লুকের সামনে পড়লো দুজন। দুই বন্ধুর মধ্যে একজন গাছে চড়তে জানতো, বিপদ বুঝে তখনই সে পাশের একটি বড় গাছে চড়ে বসল। অন্য বন্ধুটি গাছে চড়তে জানতো না। এটা জেনেও বন্ধুর কথা না ভেবে তাকে বিপদের মুখে ফেলে সে নিশ্চিন্তে আত্মরক্ষার ব্যবস্থা করল। অন্য বন্ধুটি বিপদ বুঝে গাছের তলায় মরার মতো পড়ে রইল, কারণ সে জানতো ভাল্লুক কখনো মরা মানুষ আক্রমণ করে না। ভাল্লুকটি তার কাছে আসতেই সে নিঃশ্বাস বন্ধ করে ফেলল। ভাল্লুক তার নাক মুখ পরীক্ষা করে যখন বুঝল লোকটি মৃত, চলে গেল। ভাল্লুক চলে যেতেই অন্য বন্ধুটি গাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করল, বন্ধু, ভাল্লুকটি তোমার কানে কানে কি বলে গেল? বন্ধুর কথা শুনে সে হেসে উত্তর দিল, ভাল্লুক আমার কানে কানে এই উপদেশ দিল যে বন্ধু বন্ধুর বিপদে তার পাশে থাকে না, ভবিষ্যতে যেন এমন বন্ধুর সাথে আর পথ না চলে। রূপকথার ছলে।